হ্যালো পিয়ন তোমাদের মধ্যে অনেকে কনফিউজ আছো বা অনেকে আমাকে ম্যাসেজ করে ফোনে জিজ্ঞেস করছে দাদা এবছর কি যারা আর্ট স্টুডেন্ট আছে তারা কি এবছর এলিজিবিলিটি হবে না বা এবছর কি তোমরা চান্স পাবে কি না অনেকে বলছো অনেকে কনফিউজন হয়ে যাচ্ছে যে আসলে ব্যাপারটা কি দেখো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে অবশ্যই তোমরা চান্স পাবে এ এনএম জিএনএম আর্ট স্টুডেন্ট সায়েন্স কমার্স সব তিনটে স্টিমের অবশ্যই তোমরা চান্স পাবে দেখো এটা যদি সত্য হয়ে থাকতো তাহলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখন পর্যন্ত চলে আসতো কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল নোটিফিকেশান আইনি আসেনি তাই এই কথাটা কোনো মতেই বলা যাবে না অনেকে আমাকে বল দাদা ওই ইউটিউবার তো এটা বলছে কোন টিচার তো এটা বলছে তাহলে কি ব্যাপারটা সত্য না এ কথাটা সম্পূর্ণভাবে ভুল এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি তাই এটা বলা যাবে না যে আর্টস স্টুডেন্টরা পাবে না বা কমার্সের সবাই পাবে সবাই ফর্ম ফিল আপ করতে সবাই ফর্ম ফিল আপ করবে ঠিক আছে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এটা কোনো নোটিফিকেশান নয় বা এটা কোনো দিনই হবে না আজ পর্যন্ত আমি যতদূর জানি আর কি যে আর্টস কমার্স সায়েন্স তোমরা যাই যা স্ট্রিমে থাকো না কেন অবশ্যই চান্স পাবে তবে কিছু এখানে ক্রাইটেরিয়া তোমাকে অবলম্বন করতে হবে যেমন ধরো যে এখানে অবশ্যই থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে হতে হবে এখানেও ইএনএম জিএনএম এ থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে তোমাকে বেঙ্গালিটা অবশ্যই জানতে হবে বা নেপালি তোমাকে জানতে হবে আরেকটা হচ্ছে যে টেন প্লাস টু তোমাকে করতে হবে এবং অন্তত ফোরটি পার্সেন্ট তোমাকে মার্ক পেতে হবে এবং ইংলিশটা তোমাকে অবশ্যই কম্পালসারি জানতে হবে ইংলিশটা অবশ্যই তোমাকে এখানে এইচএসএ থাকতেই হবে ঠিক আছে তাহলে এগুলো এলিজিবিলিটি তোমরা যদি হয়ে থাকো আর্টস কমার্স সায়েন্স সব স্টুডেন্টরা কিন্তু চান্স পাবে ঠিক আছে আশা করি তোমাদের অনেকে যারা কনফিউজন ছিল আর্টস স্টুডেন্ট পাবে কি না তাদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে অনেকে কনফিউজ অনেক ইউটিউবার রয়েছে তোমাদেরকে ডিমোটিভেটেড করে দেওয়ার জন্য অনেকে কিন্তু এই কথাগুলো বলে আমি আশা করবো এরপরে থেকে তোমরা যেরকম ফোকাস রেখেছো ফোকাস রাখো অবশ্যই তোমরা আর্টস কমার্স সায়েন্স সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাক অল দ্য বেস্ট